প্রাণীটির নাম তক্ক, বৈজ্ঞানিক নাম গেক্কো গেক্কো। এটি গেকুনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতির প্রাণী। ইংরেজিতে একে তক্কে গেক্কো বলে। অঞ্চলভেদে একে রক্তচুষা, আঞ্জিলা ও সান্ডা বলা হয়। ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম, মায়ানমার, ইন্দোনেশিয়া, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, চীন ও জাপানে প্রায় 600 প্রজাতির তক্কক রয়েছে। প্রাণীটিকে নিয়ে নানান কথা প্রচলিত রয়েছে। শোনা যায় প্রাণীটির চামড়া দিয়ে বিভিন্ন বিলাসবহুল প্রসাধনী তৈরি করা হয়। চীন তিব্বতে তক্ককের দেহাবংশ দিয়ে যৌন ক্ষমতা বর্ধক তেল তৈরি করা হয়। সেখানে মাদকও তৈরি হচ্ছে তক্ককের দেহাংশ দিয়ে। কথিত আছে এইচআইভি এইডস ও ক্যান্সারের মতো জীবাণুর প্রতিষেধক তৈরি করা হয় তক্ককের দেহাংশ দিয়ে। এছাড়াও এর সরিয়ে থাকা দানা ড্রোন তৈরির কাজে ব্যবহার করা হয়। তবে এর কোনোটিরই সঠিক প্রমাণ বা বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় তক্কক দুই প্রকার, মুরগি পা ও হাঁস পা। হাঁস পা সর্বনিম্ন 9.5 ইঞ্চি লম্বা ও 52 গ্রাম ওজনের চলে। মুরগি পাগুলো 255 গ্রাম ওজন ও 15.5 ইঞ্চি লম্বা হতে হবে। এছাড়াও একটা আছে বার্মিস, বার্মিসটা 350 গ্রামের নিচে হলে বিক্রির অনুপযুক্ত। তক্কক লাখ লাখ টাকায় বিক্রি হয় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধু গুজবে পড়ে মানুষ অনেকে তক্ককের পেছনে ছুটছে, যার ফলে তারা সর্বশান্ত হয়ে পড়ছে, অনেক টাকা পয়সা নষ্ট করে অনেকে আবার জেল খেটেছেন। আর বিশেষ কথা হলো এই তক্কক অনেকেই বহু কষ্ট করে সংগ্রহ করে পরে যখন দেখে যে এটা বিক্রি হয় না বা বিক্রি অনুপযুক্ত, সাইজ ছোট, তখন তারা নিজেই রাগে ক্ষোভে তক্ককে মেরে ফেলেন, যা পরিবেশের জন্য বিরাট হুমকি স্বরূপ। তক্কক যদি লাখ লাখ টাকায় বিক্রি হতো, সরকারি উদ্যোগে এটার ফার্ম হতো।